এই গল্পটি রায়পুর সিটিতে বসবাসকারী একজন দাদি যিনি তার নাতি মিনার সঙ্গে বসবাস করত। মিনার বাবা মা মিনাকে তার দাদির কাছে রেখে চাকরি করার জন্য দ্বিতীয় শহরে চলে গিয়েছিল। একদিন মিনা তার দাদিকে জিজ্ঞাসা করে, দাদি সবার বাবা মা এক সঙ্গেই থাকে, আমার বাবা মা কেন আমার সঙ্গে থাকে না? তখন দাদি মিনাকে বলে, দেখো তোমার বাবা মা অন্য শহরে চাকরি করে, এর কারণেই একসঙ্গে থাকতে পারে না। দাদির এই কথা শুনে মিনা বলে, কিন্তু দাদি কতদিন হয়ে গেছে বাবা মা আমার সঙ্গে দেখা করতে আসেনি, আজকে আমি বাবা মায়ের সঙ্গে দেখা করতে চাই। এরপর দাদি বলে, হ্যাঁ মিনা, তোর বাবা মায়ের কল এসেছিল, ওরা খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে দেখা করতে আসছে। এটা শুনে মিনা খুব খুশি হয় এবং বলে, বাহ কত সুন্দর, বাবা মা আসবে, আমার অনেক মজা হচ্ছে, আমি বাবা মায়ের সঙ্গে ঘুরতে যাব। তখন দাদি বলে, হ্যাঁ মিনা অবশ্যই যাবি। আর কিছুদিনের মধ্যে মিনার বাবা মা চলে আসে। বাবা মাকে দেখে মিনা অনেক খুশি হয় এবং বলে, মা তোমরা আমাকে প্রমিস করেছিলে যখন তোমরা আসবে তখন তোমরা আমাকে বেড়াতে নিয়ে যাবে, বলো এখন আমরা কোথায় বেড়াতে যাব? তখন মিনার মা সুমিত্রা বলে, হ্যাঁ মিনা আমার খুব ভালোভাবে মনে আছে, আর আমি সকল প্ল্যান করে নিয়েছি। আমরা কালকেই বেড়াতে যাব, আর আমাদের সাথে আমার এক ফ্রেন্ডও বেড়াতে যাবে। আর দ্বিতীয় দিন মিনা এবং তার বাবা মা মিনার মায়ের এক ফ্রেন্ডের সঙ্গে বেড়াতে চলে যায়। হঠাৎ করে মিনার নজর পড়ে মিনার মায়ের ফ্রেন্ডের কানের দিকে। বাহ আন্টি, আপনার কানের ঝুমকাটা তো অনেক সুন্দর। এটা শুনে আন্টি বলে, এই ঝুমকা কি তোমার পছন্দ হয়েছে? তখন মিনা খুশি হয়ে বলে, হ্যাঁ আন্টি খুব পছন্দ হয়েছে। তখন আন্টি বলে, কোনো ব্যাপার না, এই নাও পরে নাও, পরে আমাকে ফিরিয়ে দিও। এটা বলে আন্টি মিনাকে সেই ঝুমকা দুইটা দিয়ে দেয়। সেই ঝুমকা দুইটা পরে মিনা অনেক খুশি হয়। সে সেখানে পাশেই নদীর কিনারায় খেলছিল, খেলতে খেলতে হঠাৎ করে তার ঝুমকা দুইটা নদীর পানিতে পড়ে যায়। তখন সে বলে, আরে এটা কি হলো, ঝুমকা দুইটা তো পানির মধ্যে পড়ে গেল, এখন যদি আন্টি জানতে পারে তাহলে তো আমার উপর প্রচন্ড রাগ করবে। এরপর মিনা পরীকে বলে, পরী আমি কানে ঝুমকা পরে খেলছিলাম, আর হঠাৎ করে এখানেই কোথাও আমার ঝুমকা দুইটা হারিয়ে গেছে। এটা বলে মিনা পরীকে সকল ঘটনা খুলে বলে। সকল কিছু জানার পর পরী বলে, ও এই কথা, আচ্ছা তুমি আগে কান্না বন্ধ করো, এরপর আমি তোমাকে কিছু বলবো। শোনো সামনে কিছুটা দূরেই একটা জঙ্গল আছে, তুমি চলো আমার সঙ্গে ওইখানে। এরপর মিনা পরীর সঙ্গে জঙ্গলে যায়। আর যখনই তারা জঙ্গলে যায় সেখানে তখনই ঝুমকোর বৃষ্টি হতে শুরু করে, আর মিনা ঝুমকোগুলো দেখে খুশিতে চিৎকার করে ওঠে, ওয়াও আমি পেয়ে গেছি, এগুলো তো সেই ঝুমকা, আমি এখন এখান থেকে একটা ঝুমকা আন্টিকে দিয়ে দিব, তাহলে আন্টি আমার উপর আর রাগ করবে না। এরপর মিনা খুশি হয়ে পরীকে ধন্যবাদ জানায় এবং ঝুমকা নিয়ে সেখান থেকে চলে যায়। আর আন্টির কাছে সে ঝুমকা দিয়ে দেয় এবং বলে, থ্যাংক ইউ আন্টি, আপনার ঝুমকাগুলো অনেক সুন্দর ছিল। আর রাতের বেলায় সকল ঘটনা তার বাবা মাকে বলে। তখন তার মা বলে, কি তুমি সত্যি বলছো, আমাদেরকেও ওইখানে নিয়ে চলো। এরপর মিনা তার মাকে সেখানে নিয়ে যায় যেখানে ঝুমকোর বৃষ্টি হয়েছিল। সবকিছু দেখে মিনার মা বলে, এতগুলো ঝুমকা আর এত সুন্দর সুন্দর, এগুলো তো ঠিক তেমন যেমনটা আমার বান্ধবী পরে এসেছিল। এটা বলে সে সব ঝুমকাগুলো উঠিয়ে নিয়ে চলে যায়। আর মিনার বাবাকে বলে, দেখো কতগুলো ঝুমকা, আমরা সবগুলো নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দেব, আর এর জন্য আমাদের অভাবটাও কিছুটা কমে যাবে, আর আমাদের বাইরে গিয়ে কাজও করতে হবে না। এটা বলে মিনার বাবা মা ঝুমকাগুলো নিয়ে বাজারে চলে যায়, আর সেগুলো দ্বিগুণ দামে বিক্রি করতে চায়। একদিন পরী সেখান দিয়ে যাচ্ছিল, আর সে লক্ষ্য করে দেখে যে মিনার বাবা মা সে ঝুমকোগুলো অধিক দামে বিক্রি করছে। এটা দেখে তার প্রচণ্ড রাগ হয়, আর সে তাদেরকে বলে, আমি এই ঝুমকোগুলোর বৃষ্টি ঝরিয়েছিলাম মিনাকে সাহায্য করার জন্য, কিন্তু তোমরা তো এর অপব্যবহার করছো, এগুলো অধিক দামে বিক্রি করে দিচ্ছ তোমরা, এর শাস্তি তোমরা অবশ্যই পাবে। পরীকে এভাবে রেগে যেতে দেখে মিনার বাবা মা প্রচন্ড ভয় পায় আর বলে, আমাদেরকে ক্ষমা করে দিন পরী রানী, দ্বিতীয়বার আর কখনো এমনটা হবে না,
কিন্তু পরি প্রচন্ড রেগেছিল আর এর কারণে সে এবার ঝুমকার বৃষ্টি নয় উল্টো লাঠির বৃষ্টি করেছিল যার কারণে তারা প্রচুর মার খায় এইভাবে মিনার বাবা মা তাদের লোভের শাস্তি পেয়ে যায় তো ফ্রেন্ডস গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবে যেন আমাদের নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও।